আজকে আর একটা ভিডিও রেকর্ডিং করতে চলেছি, একটা অর্ডার প্যাড, মাংসের দোকানের অর্ডার প্যাডের উপরের ভিডিও। তো চলুন শুরু করা যাক। 1/8-এর কাগজ নিচ্ছি, 5 সাড়ে 7। আচ্ছা, বলতে ভুল হয়ে গেছে, ওটা হবে 9 সাড়ে 5। 9/5.5 নিলাম কাগজ, কাগজটাকে সেন্টার করলাম, তারপরে মিলিমিটারে গিয়ে 100-তে 100-তে চারদিকে কমিয়ে দিলাম। এটা এদিকে রাখলাম, চারদিকে কুটুস করে 12 দিয়ে দিই। 12 দেওয়ার পর উপরে 15 দিচ্ছি, যেহেতু প্যাড বাইন্ডিং হবে। যদি পারপোটিং হতো তাহলে আমরা এটা এতে করতাম, ওই ফুটো করে বাইন্ডিং, পারপোটিং করে বাইন্ডিং, তখন 20 দিতাম। এক্ষেত্রে 12 দিলেই যথেষ্ট, নিচে কিছু লাগবে না, প্যাডের জিনিস ছাড়ো, লেখা আগেরই ছিল। একে মালটা একটু সেন্টার করব, তারপর একটা স্টারের মতন একটা এনে এখানটায়। দিয়ে দেওয়ার পর এখানটায় রাখি।
করি, কারণ বেশি জায়গা দিয়ে এখানে লাভ নেই, কারণ এখানে শুধু জাস্ট এন্ট্রি হবে মেন এখানে। এখানে দিলাম, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এটা এদিকে গেল, মোটামুটি হলো। এবার বাকি লেখাটা লিখতে হবে, তার জন্য আমাকে কিছু না, আমাকে এসটিএমটাকে চালাতে হবে। এসটিএম এ ক্লিক করলাম, খুলছে এসটিএম। এসটিএম খুলে গেল, এখানে দেখে নি, ফ্রন্ট লেআউটে বাংলা, বাংলা নর্মালটা নিয়ে নি, নর্মালটা নিয়ে করি। এবার এখানে তো অলরেডি ইন্দ্র সিলেক্ট করা আছে, আমি ডাইরেক্ট চলে গেলাম ইন্দ্রতে, গিয়ে টাইপ করছি। যোগাযোগ লেখা যেত, কিন্তু মোবাইল ১৪ করলাম ফন্টের সাইজ, হয়ে গেল এখানে চিকেন সেন্টার করার। এটা এটার একটা অর্ডার কাম বিলের মতন বই। তো এই হচ্ছে আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।